আজকে আমি পোনা মাছ কেটে দেখাবো। ভিডিওটা একজন রিকোয়েস্ট করেছিলেন যে বাটা মাছ কেটে দেখাতে, ভিডিও আপলোড করতে, কিন্তু বাটা মাছ তো পাইনি। এই সিচুয়েশনে বাটা মাছ বাজারে পাওয়া যাচ্ছে না, বাটা মাছ কেন কোনো টাটকা মাছই পাওয়া যাচ্ছে না, তাই জন্য পোনা মাছ পেয়েছি। পোনা মাছ বাটা মাছের ধরন কাটার নিয়ম একই। এবার আমি মাছের পাখনাগুলো আগে কেটে নেব। আমি একটা মাছ বটি দাওয়ায় কাটবো, আর আরেকটা তো কাচি আর পিলার দিয়ে কাটবো। আমার মতে পিলার দিয়ে কাটা, কাচি পিলার ইউজ করাটাই বেশি তাড়াতাড়ি এবং ইজি হয়, আর বটি দাওয়ায় কাটলে পরে একটু দেরি হয়। আমি এখন ছাদের ওপরে কাটছি, যখন বটি দাওয়ায় করলে ছাদের ওপরে কাটি, আর ওই জন্য অসুবিধা হয়, নিয়ে আসতে হয়, রোদ থাকে, আর আমি তার জন্য আমি বেসিনেই কাটি এবং আমি কাছি আর পিলার দিয়েই করি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছের কানকোগুলো ফেলে নেব। এবার আমি আঁশগুলোকে ছাড়িয়ে নেব। বটি দিয়ে ছাড়ালে পুরো ভালো করে একদম নিখুঁতভাবে ছাড়ানো যায় না, নৌক ইউজ করতে হয়, যার জন্য নৌক দিয়ে আমি বাকি আঁশটা ছাড়িয়ে নেব, তাহলে সুবিধা হয়, নাহলে কিছু কিছু আঁশ থেকে যায়, যেটা পিলার দিয়ে করলে কিন্তু আঁশ পুরো পরিষ্কার হয়ে যায় একদম। লাস্টে আমি লেজটা কাটবো, তাহলে আগে যদি লেজটা কেটে দিই তাহলে ধরতে অসুবিধা হবে, লেজটার জন্য ধরতে একটু সুবিধা হয়। আমার পরিষ্কার প্রায় হয়ে এসছে। এবার আমি পেটটা কেটে মাছের যেগুলো যেগুলো বাদ দেওয়া দরকার সেগুলো বাদ দিয়ে নেব। এগুলোকে ফেলে দিতে হবে, ভেতরে যা আছে সবকিছু পরিষ্কার করে ফেলে দেওয়াই ভালো। যে পটকা একটা থাকে ওটাও ফেলে দিতে হয়, অনেকে আবার রাখে কিন্তু আমি রাখি না, আমি ফেলেই দিই। এই যে এই জিনিসটা, আর সবুজ মতো যে এটা পড়লো, এটা অনেকটা ক্যাপসুলের মতো লাগে দেখতে, কিন্তু ওটা ফেলে দেওয়াই উচিত, ওটা গলে গেলে ভেতরে তাহলে মাছটা তেতো হয়ে যায়। এবার আমি লেজটা কেটে নিচ্ছি। আমার মাছ কাটা হয়ে গেছে একটা, যেটা বটি দেওয়ায় করলাম কমপ্লিট। এবার আমি কাচি আর পিলার ইউজ করে কেটে দেখাবো। বাজার থেকে যখন মাছগুলো আনা হয়েছিল মাছগুলোর তখনও নোট ছিল। পিলার দিয়ে ইউজ করছি কি তাড়াতাড়ি আঁশগুলো উঠে আসছে। পিলারের বদলে চামচ দিয়েও করলেও হবে,
হারালো মানে পাতলা চামচ দিয়ে করতে হবে, তবে পিলার দিয়ে করাটাই বেশি ভালো। মাছটা আমি একটু ধুয়ে নিচ্ছি। এবার আমি কাচি দিয়ে মাছের পাখনাগুলো কেটে নেব। কাচি দিয়ে কাটলে ভীষণ আনন্দও লাগে আর বেশ ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি পেটটা কেটে যেরকমভাবে মাছের ভেতর থেকে আমি যেগুলো বাদ দিতে হবে যেগুলো বাদ দিয়েছি ঠিক একই রকমভাবে আমি এই এখনও বের করে নিচ্ছি। পরিষ্কার করে ভেতর থেকে পরিষ্কার হয়ে গেছে, এবার আমি লেজটা কেটে দেব আর এই কানকোর এগুলো কেটে দেব। এবার আমি ফুলকোগুলো টাটকা মাছের ফুলকো না ফেললেও হয় তা, কিন্তু আমি ফেলে দিই, আমি রাখি না, আমি ফেলে দেওয়াই ভালো। দুটো থেকেই আমি বাদ দিয়ে দেবো এগুলো ফুলকোগুলো। আমার মাছ কাটা কমপ্লিট, এবার মাছগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব, কোথাও কোনো আঁশ নেই।
মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আর কিছু রেডি করা হয়নি, কোটা কুটনো টুটনো কিছু কাটা হয়নি, এখন গিয়ে কাটবো। তারপরে তোমাদের বলবো কি কি রান্না হবে। রান্না হয়তো তেমনভাবে শেয়ার করতে পারবো না, এই গরমের মধ্যে তাড়াহুড়ো করবো, এমনিতেই দেরি হয়ে গেছে অনেকটা। তাহলে এখন রান্না শুরু করব। তার আগে তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানিও। আর তাহলে রান্নাটা ওইদিকে শুরু করে দিই। তরকারি কাটা সব কমপ্লিট হয়ে গেছে। আজকে করব হচ্ছে বরবটি বাটা, পটল ভাজা। আর এখানে দু রকম আলু আছে, এটা হচ্ছে মাংসের আলু আর এটা হচ্ছে মাছের আলু। এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, মাংসতে যাবে আর কিছুটা রসুন বরবটিতে যাবে। এই তো রান্নার কি দেখাবো, মাছের ঝোল সে তো আগে দেখিয়েছি, মাংসও দেখিয়েছি, একই বরবটি বাটাও দেখিয়েছি, ওর জন্য আর কিছু শেয়ার করছি না। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব গোছগাছ হয়ে গেছে, একটু বসেছি ঘরের মধ্যে। ভীষণ গরম লাগছে, এখানটা তাও একটু ঠান্ডা আছে তাই বসে আছি আর কি। বাড়িতে বসে বসে যেটুকুনি পারা যায় সময়টাকে মানে ভালো করে কাটানোর চেষ্টা করছি আমি, কারণ সবাই চেষ্টা করছে। আজকে লেবু জল দিয়ে গরম জল দিয়ে খাইনি, আজকে ঠান্ডাই খেয়েছি, এত গরমের মধ্যে আর গরম জল খেতে ইচ্ছে করছে না। তাহলে কী কী রান্না করলাম চলো দেখিয়ে দিই একবার। এখানে আছে মাংস, এখানে আছে মাছ, আর এখানে হচ্ছে বরবটি বাটা। এই করেছিলাম আজকে রান্না। আজকে আর বেশি কিছু করিনি, তাতেই দেরি হয়ে গেছে, বাবা এসেছিলো, তারপরে সকালে একটু তাড়াহুড়ো করতে করতে দেরি হয়ে গেছে। বেশি দেখবে বেশি তাড়াহুড়ো করতে করতে কাজ করলে না খুব মানে দেরি হয়ে যায় আরও, আরও দেরি হয়ে যাচ্ছে। এই টেনশানে আমার আরও দেরি হয়ে গেছে। আমার মানে টাইম মতো না হলে না আমার রান্না বান্না, তাহলে আর বেশি টেনশন হয়ে যায়। ছাদ থেকে জামাকাপড় নিয়ে এসেছি, এখন যা এত জামাকাপড় সব রয়েছে ঘরে, এগুলো সব ভাঁজ করবো। একটু এখানে বসে নিই, তারপরে যাব ঘরে। গেলে ভীষণ তাপ। আর আমাদের যদি দক্ষিণ দিকটা খোলা তো ওইখানটা দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম পুরো টাটা করতে করতে রোদটা শেষ পর্যন্ত যায়, থাকে রোদটা ওখানে। মা স্নান করতে গেছে, এখনই খেয়ে নেবো। টাইম বেশি হয়নি, এখন কটা হবে, 2:15 এরকম হবে। পিৎজা আমাদের রেডি হয়ে গেছে। পিৎজা রেসিপিটা কিন্তু আমি আজকে শেয়ার করব না, মা রাতের বেলায় মাংস টাংস বললাম খায় না, আমিষ কিছুই খায় না, মা নিরামিষই খায়, রুটি সাথে নিরামিষ সবজি দিয়ে খায়। মা এখন জাজ হবে কেমন হয়েছে, মাই বলবে খেয়ে। ওখান থেকে আমরাও খাবো, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, এটা ভালো লাগবে। তাহলে মা খেয়ে নিক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরাও খাবো পরে, আমরা চ্যালেঞ্জ করবো হয়তো। ঠিক আছে তাহলে খেয়ে নিই।
তো তখন তোমরা দেখলে যে মা পিৎজা খাচ্ছে, পিৎজাটা আমি বাড়িতে করেছিলাম, পিৎজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে এই ব্লগে, কারণ অনেকটা বড় হয়ে যেত। পিৎজার রেসিপিটা আমি নেক্সট দিন রেসিপিটা শেয়ার করে দেবো, আর তখন সন্ধ্যের সময় আমি মাকে দিয়ে খেতে পিৎজাটা বানিয়ে দিয়েছিলাম, তারপরে আর ব্লগটা করতে পারিনি। এখন রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে ইটিং চ্যালেঞ্জটাও করেছি পিৎজার, সেটাও তোমরা আরেকটা ব্লগে আমি দিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই ব্লগটা আমি শেষ করব, এই পর্যন্তই থাকবে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারে যারা যারা তোমাদের একটু বয়স্ক গুরুজনরা আছে তাদেরকে একটু স্পেশাল কেয়ার নিও, আর শুধু গুরুজন তো আছে তাদের বয়স্ক যারা তারা তাদেরকে স্পেশাল কেয়ার নিও, তারপরে বাচ্চারা আছে, তোমরা নিজেরাও থেকো, সুস্থ থেকো, ভালো, সাবধানে থেকো, ভালোভাবে থেকো, কারণ তোমরা যদি সুস্থ থাকো তাহলে তা তোমরা গুরুজনদের সুস্থ রাখতে পারবে। আর আজকে আমি তাহলে ব্লগটা এখানে শেষ করে দিই, তাহলে গুড নাইট, টাটা।